হ্যালো বন্ধুগুলা, তোমরা কেমন আছেন? মই আজকে তোমার ইউটিউবত আসলাম আমার ধুবরীর ভাষা নিয়ে। তো মই ইংলিশত ভিডিও বানাইছং, তোমার বাংলাত ভিডিও বানাইছং, অসমত ভিডিও বানাইছং। মই আজকে আসলাম একবারে আমার এটা ঘরোয়া কথিত ভাষা ধুবরীর ভাষা। বন্ধুগুলা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে যদি ভাল লাগে মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবরী সাবস্ক্রাইব করবেন, আর যেটা তোমার বেল বুটন আছে ওই বেল বুটনটা টিপে দিবেন। বন্ধুগুলা, মই আজকে তোমাক বর্ণনা করিম তোমার ধুবরী ডিস্ট্রিক্ট, ধুবরীত কি কি আছে, ধুবরীত কাম করে আসা লাগবে, গুয়াহাটি থাকি ওই কথাটা বর্ণনা করিম। বন্ধুগুলা, তোমরা যদি গুয়াহাটি থাকি ধুবরী আসবার চান, তাহলে তোমরা আইএসবিটি তোমরা গাড়ি পাবেন 220 টাকা ভাড়া নেয়। আর যদি তোমরা আইএসবিটি যদি যাবার না চান, তাহলে তোমরা জালুকবাড়িতে আসি খাড়া হইবেন। ওটাই দেখবেন ধুবরী গাড়ি আসি আর তোমাকে দেখাবার লাগছে যে আইসো আইসো ধুবরী ধুবরী ধুবরী, ওই গাড়ি চলবেন, তোমার 220 টাকা নিবে। আর ওইটা যদি না হয় তোমরা তোমার ছেলা কী করবেন, গোয়ালপাড়ার গাড়িতে আসবেন। গোয়ালপাড়ার গাড়িতে আসিয়া শোলমারিত নামবেন, শোলমারিত নামিয়ে তোমার ডাইরেক্ট চলে যাবেন, শোলমারিত নামবেন, শোলমারিত নামিয়ে ধুবরী গাড়িতে উঠবেন। তো বন্ধুগুলি, এলা ধুবরী আসলে তোমরা ধুবরী যারা প্রথম ঢুকবেন হালকা বহলপুরের ওটি একটা ব্রিজ পাবেন, ওই বহলপুর প্রথমত পাবেন, বহলপুর, তারপর পাবেন চাপড়, তারপর দেরঘাট, শালকোসা, হাতিপোতা, বিলেসিপাড়া, বগরিবাড়ি, গৌরীপুর, ধুবরী, গোলগঞ্জ, গোলগঞ্জ আলাদা লাইনত চলে গেল, ধুবরী পাবেন। আর আরেকটা লাইন আছে তোমরা গৌরীপুর থেকে প্রথমত পাবেন গোলগঞ্জ, গোলগঞ্জ পাশে আগমনী, আগমনী পাশে ছাগলে, ছাগলের পাশে তোমার কুচবিহার ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আরম্ভ হবে। তো বন্ধুগুলা, তোমরা যদি এলা ধুবরীত আসতে চান, বেড়াবার চান, তাহলে কী কী দেখতে পাবেন? ধুবরীর জেলার প্রথমত ঢুকবেন চাপড় থেকে, চাপড় থেকে জেলা ঢুকবেন, ওটা থেকে আস্তে 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 তোমরা বিলেসিপাড়া পাবেন, বিলেসিপাড়া পার হয়ে তোমরা মহামায়া পাবেন, তারঘাট বলে কয়, তারঘাটের ওটি নামবেন, নামিয়ে তো যদি গুয়াহাটি থেকে আসেন তাহলে ডান পাকতে যেটা রাস্তা নামিয়ে গেল ওই রাস্তা দিয়ে যায় তোমরা পাবেন মহামায়া স্নানঘাট। আর ওই স্নানঘাটত এই তোমরা যেটা স্ক্রিনত দেখতে লাগছেন, এই স্নানঘাটত তোমরা একটা ওই স্নানঘাটটা বিশিষ্ট এটা হল যে মহামায়া দেবী এই বগলের নদীতে গা ধুছিল খেলকা থেকে, ওইটা হচ্ছে স্নানঘাট। আর স্নানঘাট পার হয়ে আসি তোমরা বগরিবাড়ি পাবেন, আর বগরিবাড়ি দেখবেন তোমরা যারা নামবেন দেখবেন বড় গেট একটা আছে, ওই গেটের ভিতর দিয়ে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার 1.5-2 কিলোমিটার যাওয়ার পাশাপাশি তোমরা পাবেন মহামায়া ধাম, বগরিবাড়ি মহামায়া মন্দির। এই মহামায়া মন্দিরটা বিশিষ্ট এটা হল যে জেলা মহাদেব শিব জেলা কি কয় সতী জেলা মারা গেল, সতীর দেহ নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছে, সেই এই মহামায়া ধামত সতীর একটা অঙ্গ পড়ছিল, আর ওইটা তোমরা ওটাই একটা মন্দির স্থাপন হয়েছে। আর বন্ধুগুলা, ওই মন্দিরটা হল তোমার বিটিডির আসামর বগলত বিটিডির অন্তর্গত একটা পাহাড়ের উপরত সেই মন্দিরটা আছে। এলা ওই মন্দির থেকে জেলা তোমার হাইওয়ে দিয়া চলে আসবেন, হালকা পাবেন তোমরা একটা ঐতিহাসিক মানে তোমার মোগল বা কলকাতা বা এমন বাইরের সেনাপতি জেলা আসাম আক্রমণ বা চিল হোসেন শাহ, হোসেন শাহ 1600 খ্রিস্টাব্দত পানবাড়ি মসজিদ স্থাপন করছিল, এই যে এটা হল পানবাড়ি মসজিদ। এই পানবাড়ি মসজিদটা এটা একটা কুয়া আছে, হাফিজি মাদ্রাসা আছে, আর কুয়াটার বৈশিষ্ট্য এটা হল যে কুয়াত বলে পয়সা দিলে ওইটা যা ব্রহ্মপুত্রতে পড়ে, আর এই কুয়াটার বর্তমান পানি সম্পূর্ণ স্কুল ও মানে বগলের মানুষগুলো এই কুয়ার পানিয়ে খায়, একটা বড় বড় মোটর লাগিয়ে দেওয়া আছে। আর এটা হল তোমার পানবাড়ি মসজিদ। পানবাড়ি মসজিদ থেকে আসিয়া তোমরা পাবেন কি বগরি গৌরীপুর তারঘাট, তারঘাটের বগল হল তোমার টেরাকোটা যেটা কয় মাটির পুতুল বানায় মাটির হাড়ি বানায় ওই ঐতিহাসিক গাঁও ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত গাঁও পাবেন, ওটি বর্তমান যেটা টেরাকোটা যেটা মেন মানসিকটা ওটি এলা বর্তমান আছে, আমি কয়েকদিন আগত গেছিলাম এলা তোমার ওটি থেকে জেলা বেরিয়ে আসবেন, অল্প দূর 1 কিলোমিটার আসবেন তারঘাট ব্রিজ পার হয়ে ওটি পাবেন হাওয়া মহল, যেটা গৌরীপুর জমিদার বাড়ি রাজবাড়ির হাওয়া মহল, এটা চাইনিজ ঘরের মতন দেখা যায় সেই পুরানা ঘর, ওটি জেলা উঠে আসবেন দেখবেন ওটি ওটা পুরানা যুগের কামান লাগা আছে। ওইটা হল গৌরীপুর আসবেন ঐতিহাসিক শহর, ওটা জানেন প্রতিমা পাণ্ডের শহর, এটি তোমার গৌরীপুর রাজবাড়ির রাজার বাড়ি টাড়ি আছে, মহামায়া ফিল্ড একটা আছে, মহামায়া একটা ডিগি আছে, বহুত বড় ডিগি আছে, আর একটা হল একটা মারোয়ারি মানসি বিজনেসম্যান ওটি একটা মন্দির খুলছে গণেশ মন্দির, গণেশ আখাড়া বলে কয় বহুত বড়, ওটা গেলেন ওটার আসে তারপর তোমার ধুবরী জেলা ঢুকবেন, ধুবরী যা ধুবরী তো তোমরা জানেন পৌরাণিক কালের থেকে ঐতিহাসিক, ধুবরীর প্রথম পৌরাণিক হল নেতায় ধুবনী ঘাট, এই নেতায় ধুবনী ঘাটত স্বর্গের ধুবি ওটা এসে কাপড় ধুছিল, আর মহামায়া জেলা তোমার আর নেতায় ধুবনী ঘাটের একটা বিশিষ্ট হল যে
বেহুলা লক্ষিণদাৰ, লক্ষিণদাৰৰ পত্নী বেহুলা যেতিয়া লক্ষিণদাৰক যাৰ সাপে কামৰাইছে সেইকামি ভেলাত ভাচি দিছিল। এই ভেলাত মৃতদেহ হাড্ডি গুলে নিয়ে ভাচি ভাচি আস্তে আস্তে ধুবুরী এই ঘাটত আসছিল। এটা হলো এই সেই ঘাট। আর এই মহামায়া ঘাটত মহামায়া যেটা কাপড় ধোয় বা নদী চরত গা ধুবে সেই বেটার খুব দুষ্ট আছিল। ছেলা হাল্লা করে ছেলা মহামায়া কী করছিল, যাদুর দ্বারা ওই মারি ফেলাছিল, আবার যেটা গা ধোয়া হয়েছিল সেলকা আবার জিন্দা করছিল। এই দৃশ্য দেখছিল বেহুলা, দেখি ওই করজোর করে হাত জোর করে অনুগ্রহ করে রিকোয়েস্ট করে, তারপর মহামায়া লক্ষ্মীন্দরক জীবনদান করে। আর ধুবরী তার একটা বস্তু দেখতে পাবেন হল পাঁচ পীর দরগা। ধুবরীর বিখ্যাত পাঁচজন পীরের দরগা আছে, যেটা তোমার মোগলগুলি আক্রমণ করে সেলকা উমরা আসছিল সৌদি ইরাক থেকে আসছিল মানে মানসিক হয় পাঁচ পীর দরগা। তার পাশে আছে গুরু তেগ বাহাদুর গুরুদ্বারা, এটা হল গুরু তেগ বাহাদুর গুরুদ্বারা, আর এটা হল তোমার গুরু তেগ বাহাদুর দ্বারা। এই তেগ বাহাদুর যেটা মোগলগুলি আক্রমণ করছিল সেলকা এই ধুবরী অঞ্চল বহুত মহামারী দেখা দিয়েছিল, বেমার আজার দেখা দিয়েছিল। আর তেগ বাহাদুর আছে একটা কবিরাজ, মানে বহুত ধর্মীয়, মানে সেলকা উমেক নিয়েছিল আর ওই সৈন্যবাহিনীগুলো নদীর থেকে মাটি উঠি 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 এই পাহাড়টা বানাছিল, আর এই পাহাড়ের উপরে থাকল তেগ বাহাদুর। এলা হল ধুবরী শেয়ার গেল, এলা হল গোলগঞ্জ আসো। যেটা গোলগঞ্জ হাইওয়ে থেকে গোলগঞ্জ ঢুকবেন, এটি ভূপেনচন্দ্র প্রধানের জমিদার আছে, এর বাড়ি আছে। আর এই একটা বাড়িতে একটা রুম আছে, এই রুমত তোমার গান্ধীজি মহাত্মা গান্ধীজি থাকছিল। তারপর আসবেন তোমার যারা এটা থেকে পার হয়ে যাবেন আগমনী, গোলগঞ্জ থেকে আগমনী যাবেন। আর এই গোলগঞ্জে আছে, গোলগঞ্জের বগলতে তোমার বাংলাদেশ বর্ডার, গঙ্গাধর নদী আছে, নদীর উপরে রেলের ব্রিজ আছে, রেল যায়, আর এক পক্ষে ফুটপাথ আছে, ওই বাইক নিয়ে যাওয়া যায়, হাঁটি যাওয়া যায়, ওইটাই দেখবেন। তারপর এলা যদি তোমরা যাবেন সত আগমনী, আগমনী যায় নামবেন, আগমনী থেকে যাবেন সতেরো সালত তো তোমরা জানেন রাম রায়কুটি সত্র। এই সত্রত কোচ রাজা নরনারায়ণের ছোটো ভাই চিলেরায়, চিলেরায় তোমরা জানেন বিভিন্ন জায়গার তিনিআলি চারিআলি চিলেরায়ের মূর্তি আছে, একটা মানুষই আছে না ঘোড়ার উপর তরোয়াল নিয়ে খাড়ায় আছে, ওই চিলেরায়ের বিয়ে হয়েছিল আই ভুবনেশ্বরী যে আছে ওর সাথে। এই ওইটা সত্রটা দেখতে পাবেন এই সত্র। তারপর তোমরা যাবেন বক্সিহাট, বক্সিহাট তো তোমরা জানেন তোমার ভারত বাংলা সীমান্ত, তো বক্সিহাট থাকি পার হইলেন তোমার কুচবিহার, কুচবিহার তো জানেন অতি তোমার ভোলা মধুপুর সত্র, কুচবিহার রাজবাড়ি আছে, কয়েকদিন কথা মুই যাই আসনু। তো বন্ধুগুলো তোমরা ধুবরী আসো, তোমার ধুবরীর বিষয়ে যেটা তোমরা ভাবছেন ওটা নয়, ধুবরী বহুত ভাল শহর, তোমার ধুবরী আসো, একটা কথা তোমার ধুবরী আসো, ধুবরী দেখো ভাল পাবেন। আর বন্ধুগুলো এই ভিডিওটা যদি ভালো লাগে মোর টাইমস অফ ধুবরী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল বুটনটা টিপবেন। ধন্যবাদ।